এদিকে ইটালিতে মৃতের সংখ্যা 7,500 ছাড়িয়েছে। সবশেষ 24 ঘন্টার হিসেবে মৃত্যুবরণ করেছে 683 জন। ইটালি থেকে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। ইতালির অবস্থা মোটেও ভালো নেই। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিনগুলোতে কি হয় এখনই বলা যাচ্ছে না। তবে ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্তে বারবারই নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন। সর্বশেষ গতকাল থেকে ইতালির হাইওয়েগুলোতে পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছেন এবং পর্যায়ক্রমে বাকি পেট্রোল পাম্পগুলো বন্ধ করার নির্দেশনা রয়েছে। সেই দিক থেকে ঘরে রাখার পদ্ধতি হিসেবে এই ব্যবস্থাটি নিয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে আগামী সপ্তাহটি ইতালির জন্য অনেকটাই ক্রুশিয়াল। এখন বলা যাচ্ছে না যে সামনের দিকে কি হয়। এদিকে ইতালিতে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের যে সাময়িক সংকট দেখা দিয়েছে তাতে করে প্রবাসী বাংলাদেশিরাও এর মধ্যে পড়েছেন এবং তারা অনেকটাই হতাশ হয়েছেন। এযাবৎ ইতালিতে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও 6 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। আশার কথা বাংলাদেশিরা এখানে অন্যান্য দেশিদের তুলনায় অনেকটাই ভালো রয়েছেন।